ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের কন্যা গণধর্ষণের শিকার হয়েছিল গত মাসের 23 অক্টোবর। ঘটনার পরদিন চলতি মাসের গত 23 তারিখে ধর্ষিতার দুলাভাই বাদী হয়ে সদর থানায় 7 জনকে আসামি করে মামলা দায়ের করলে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মঈনউদ্দিন জানান, এ ধর্ষণ মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে গ্রেপ্তারকৃতদের মধ্যে আসামি আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইলে আদালত একদিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন। ধর্ষক ও একাধিক মামলার আসামি আলমগীরকে জিজ্ঞাসাবাদ করলে তার নিজ বাড়ি সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের ঝোপের ভিতর থেকে একটি পিস্তল ও 1 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আসামি আলমগীরের বিরুদ্ধে আরও একটি অস্ত্র আইনে মামলা হয়েছে। ধর্ষক আলমগীর সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের আজীবর বিশ্বাসের ছেলে। পুলিশ আরও জানায়, এই স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় আরও আসামি নাহিদ ও আশিক পলাতক রয়েছে।